কুমিল্লা লাকসামে সড়কের পাশে নিরাপত্তা খুঁটির সাথে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রতিনিধি মোহাম্মদ জাহিদ জানান, শনিবার রাতে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈশ কোপালিয়া মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জংশন থেকে আলিশ্বর বাড়ি ফিরছিল দুই যুবক। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈশ কোপালিয়া মোড়ে পৌঁছালে সড়কের পাশে থাকা নিরাপত্তা খুঁটির সাথে ধাক্কা খেয়ে দুই যুবক ঘটনাস্থলেই মারা যায়। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাকসাম ফাঁড়ির উপপরিদর্শক ফারুক হোসেন জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়িতে ইমাম হাসান ফাহাদ নামের এক যুবককে 10 বোতল বিদেশি মদসহ আটক করেছে র্যাব। স্টাফ রিপোর্টার শাহাবুদ্দিন জানান, শনিবার রাতে উপজেলার দেউটি ইউনিয়নের কারিহাটি পূর্ব বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ইমাম হাসান ফাহাদ আর্থিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে ফেনী ও কুমিল্লা জেলা থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ পাইকারি ক্রয় ও বিক্রয় করে আসছিল। র্যাব 11 নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেও একাধিক ঘটনায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। থানার মাধ্যমে রোববার সকালে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়। ফরিদপুরের চর ভদ্রাসনে আদম ব্যাপারী হাবিব লস্করের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, শনিবার দুপুরে ভুক্তভোগী প্রায় 50টি পরিবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন। আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন চর ভদ্রাসন উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজাদ খান, উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, ভুক্তভোগী পরিবারের শেখ ফজল, আনোয়ারা বেগম ও মর্জিনা বেগম। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্লা, থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা সহ ভুক্তভোগী 50টি পরিবারের সদস্যরা। এ সময় তারা আদম ব্যবসায়ী হাবিব লস্করের বিচার ও ক্ষতিপূরণের টাকা দাবি করেন।